গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। উত্তাপ অনুভূত হচ্ছে দিনের বেলায়, ঘাম ঝরছে রাতেও। সহসাই এই তাপমাত্রা কমছে না। আবহাওয়া অফিস বলছে আকাশে মেঘের ঘনঘটা থাকবে, সঙ্গে গরম বাড়বে। 5 এপ্রিল সন্ধ্যায় আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, বরিশাল, সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বাগেরহাটের কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা সহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাবে। শনিবার 6 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে রবিবার বিকাল নাগাদ 24 ঘন্টা সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝড় সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। NAN TV, নারায়ণগঞ্জ।